আসসালামু আলাইকুম দর্শক, এটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি সেই জাম্বু সাইজের ছবিটা। দেখেন একটা ফলের ওজন কতটা, সর্বোচ্চ 250 গ্রাম হয় এই ছবিটা, জাম্বু সাইজের ভিয়েতনামি ছবিটা। দেখেন এই গাছে দেখেন কয়েকটা ফল আছে, বেশ কয়েকটা, অনেক বড় বড়। দেখেন এই যে এখনও প্রায় 100 গ্রাম হয়ে গেছে, এখানে একটা, এই যে এখানে দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা। দেখেন গাছের সাইজ আসলে খুবই ছোট, একটা টবে দেওয়া, টপ সেট আপ গাছ আমাদের। এই গাছে দেখেন চারটা ফল সেটিং হয়েছে, গাছের গ্রোথ আসলে খুবই কম। ইনশাল্লাহ গাছের থেকে ফলের ওজন মনে হয় সম্ভবত বেশি হবে। দেখেন এই যে দেখেন, ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম সুপার প্রিমিয়াম কোয়ালিটির টপ সেট আপ, রেডি সেট আপ গাছগুলো নিতে পারবেন। এই চাইলে আপনারা এই গাছটাই অর্ডার করতে পারেন। দেখেন অনেক সুন্দর ঝোপালো গাছ এবং ফলও আছে। এটা হচ্ছে জাম্বু সাইজের ভিয়েতনামি ছবি। আমাদের কাছে এইরকম ইনশাল্লাহ অল্প কিছু গাছ স্টকে রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম জাম্বু সাইজের ভিয়েতনামি ছবি গাছগুলো অর্ডার করতে পারেন। এই গাছটা ওই জাম্বু সাইজের ভিয়েতনামি ছবি। দেখেন দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে ফল, আরও অনেক ফল ছিল কিন্তু হারভেস্ট করা হয়েছে। দেখেন এইখানে দুইটা আছে, তিনটা আছে এখানে, এবং এই দেখেন এটা কিন্তু 12 মাসই ভ্যারাইটি। ইনশাল্লাহ সবসময় গাছে ফল ফুল লেগে থাকে, এখানে আবার ফুল আসতেছে নতুন করে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে পারেন। যে দেখেন এই পাশে সবগুলো ডগাতে, যেগুলো ডগা আছে সবগুলো ডগাতে ইনশাল্লাহ ফুল আসছে। সাতবারের জন্য একটা গাছই যথেষ্ট, আসলে একটা গাছ লাগালে ইনশাল্লাহ সারা বছরই ফল খাওয়া যায়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সবেদা গাছগুলো নিতে পারেন, জাম্বু সাইজের ভিয়েতনামি সবেদা এবং থাই সবেদা গাছগুলো নিতে পারেন। আমাদের কাছে দুটো জাত হবে, জাম্বু সাইজের ভিয়েতনামি সবেদা এবং থাই সবেদা। আমাদের কাছে থাই সবেদা পেন্সিল সবেদা বলা হয়, যে খুব লম্বা হয়। এগুলো সবগুলো রেডি সেট আপ, এগুলো লাগানোর কোনো চিন্তা নাই, এখান থেকে নিয়ে যে শুধু সাত বানা রাখবেন। সবগুলো গাছে ইনশাল্লাহ ফল ফুল আসেই আসলে আর কি। এই যে দেখেন এখানেও দেখেন যে ছোটো ফল, এই যে ছোটো থাই সবেদা, হ্যাঁ এবার ফুল আসতেছে। এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে। আসসালামু আলাইকুম।